চট্টগ্রামের ভাষায় প্রথমবারের মতো নির্মিত বাংলা ছায়াছবি মেড ইন চিটাগং দেখতে দর্শকরা ভিড় করেছেন সুগন্ধা ও সিলভার স্ক্রিন হলে। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকে ওকালা চান, গলার মালা, পেট পুড়ে দে তোয়াল্লাই গানটি ভাইরাল হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে এই সিনেমা দেখার। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ভাষায় প্রথম সিনেমা মেড ইন চিটাগং শুক্রবার চট্টগ্রামের দুটি হলে শুভ মুক্তি পাওয়ার আগেই এই সিনেমার গানটি মানুষের মন কেড়েছে। তাই শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সুগন্ধা হলে বসে প্রাণের মেলা। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর পিতা রেজাউল করিম চৌধুরী। সিনেমাটি মন কেড়েছে চট্টগ্রামের মানুষের। একটা গান তো অলরেডি আমাদের সবার মুখে মুখে, সেই গানটা দেখে মনে হয়েছে ওভারঅল সিনেমাটা অনেক মজার হবে। এটা একটা খুবই গর্বের বিষয়, চিটাগং এর একটা মুভি রিলিজ হচ্ছে, ভবিষ্যতে আর এরকম ভালো ভালো সিনেমা হবে। হল ভরা দর্শক দেখে মনে হয় আবার সুদিন ফিরেছে চলচ্চিত্রে। শুভ মুক্তির আগে থেকে টিকিট বুকিং দেখে খুশি হলো মালিকরা, টিকিটের জন্য হাহাকার দর্শকরা। আমাদের চট্টগ্রামের যে একটা কালচার পুরোটা ফুটে উঠেছে এটার মধ্যে দিয়ে, যার কারণে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর চট্টগ্রামের ভাষায় একটা সিনেমা তৈরি হলো। এই মেড ইন চট্টগ্রামে যেভাবে লোকের যেভাবে সমাগম দেখতেছি, লোকের মুখে যেভাবে শুনতেছি, আমরা খুব আনন্দিত। আশা করি আগামীতে যদি এইবার ধরনের বইটি হয়, আগামীতে সিনেমা যেগুলো বন্দর দিকে যাচ্ছিলো সবগুলা ওপেন করবে। এদিকে দর্শকের আগ্রহ দেখে খুশি মেড ইন চিটাগং সিনেমার নায়ক নায়িকা সহ আয়োজকরা। সেটা দেখা যাবে, আজকে তো সিনেমাটা ছাড়লো, দেখি দর্শকরা কিভাবে নেয়। যদি দর্শকরা ঠিক মতো যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তা আমরা তো ভবিষ্যতে আবার করবো। আমরা যখন ফিকশনটা করছি তখন যেমন চিটাগংয়ের মানুষ আমাদেরকে রেসপন্স করছে, এখনো যেহেতু এইভাবে রেসপন্স করতেছে, অফকোর্স আমরা ওই সাহসটা পাবো যে নেক্সট আরেকটা সিনেমা বানানো যায়। সিটি মেয়র বলেন এই সিনেমার মাধ্যমে চট্টগ্রামের ভাষা বিশ্ব জুড়ে হচ্ছে পরিচিত। ইতিহাস ঐতিহ্য এগুলোকে ধরে রেখে সামনের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি, এবার যে চানকে এবাসায় যে চলচ্চিত্র হলো, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই সিনেমায় চট্টগ্রামের ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে বললেন ছবি নির্মাতারা। এর আগে একই নামে একটি নাটকও নির্মাণ করা হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।